să ce mai. Cați așa. Mănușe nici să-și poșă să tot am așa. Sau poate că iar nu că vă lădă. Kobir, please, tu mi চলে যাও। দেখো আমি তোমাকে ভালোবাসি না কিন্তু তার মানে এই না যে আমি তোমার ক্ষতি হোক সেটাও চাই। আপারা যদি চলে আসে ভীষণ বিপদ হবে কিন্তু। তোমার আপারা আসবে না। তোমার আপারা যে যে কাজে গিয়েছে সেটা শেষ হতে অনেক দেরি হবে। এই সময় তুমি আমি চাইলে বাচ্চা পয়দা করে ফেলতে পারো। তুমি কি এসব উল্টাপাল্টা কথা বলার জন্য এখানে এসেছো? উল্টাপাল্টা কথা? কথাই তো এগুলো শুরু করিনি। উল্টাপাল্টা কথা থাক আর শুরু করতে হবে না। তোমার না খুব শখ হয়েছিল আমাদের বাসায় এসে ড্রয়িং রুমে সোফায় বসবে বসেছো তো এবার প্লিজ যাও বিদায় হও শখ একটু বাড়ছে আবার কি তোমার নরম বিছানে একটু শুয়ে থাকবো তুমি মাথায় হাত বুলাই দিবা কি কি বললে মানে বললাম আর কি যে একটা শখ পূরণ করছো আরেকটা করবা না প্লিজ তুমি না সত্যি সত্যি বিপদ ডেকে আনছো নিজের জন্য দূর বেডরুমে না হয় নাই নিলাম এখানে বসে আরাম করে একটা সিগারেট তো খেতে দিবা এই তুমি যাবে যাও তো যাও আশ্চর্য ব্যাপার তুমি সোফায় বসে সিগারেট কেন খাবে খুশিতে তোমার বাসায় ড্রয়িং রুম নরম সহ্য করে ব্যাপার আপনি সমস্যা কি আপনি বলেন তো আপনি আবার কেন আমাকে ঘিরে নিয়ে এসেছেন আমি তো বলেছি আমি না করেছি আপনি আবারও আমাকে রিকোয়েস্ট করেছেন আমি বলেছি আমার নানার কাছে যেতে আপনি আমার নানাকে ম্যানেজ করতে পারেননি বাস্তবতা মেনে নেন খুব তো বলেছিলেন নানাকে ম্যানেজ করা তুরিল ব্যাপার কই তো ম্যানেজ হলো না এখন ওরে না 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 নানার কথা আর বললো না আরে আল্লাহ না না মাইসে থাকে এইরকম না না মুজি বলেও দেয় না এটা বয়স্ক বুড়িয়া দাও হেদা আরে আল্লাহ আমার নানা কি এইভাবে কথা কি বলবে নাকি একটা সুন্দর একটা প্রস্তাব লয়ে গেছি তার কাছে আমি সে সে আমার কি ধরনের কথা বললে আপনি কি বলেন আমার নানা কি এত বড় কথা জানেন ছোটবেলা থেকে আমি আমার নানার কোলে বেঁধে আমি মানুষ হয়েছি আমার মা নানাকে কত রেসপেক্ট করে হ্যাঁ রেসপেক্ট করে বলছি নানা শোনো শোনো হ্যাঁ সে তো একটা বয়স্ক মানুষ তার বোঝা উচিত আসলে না যে পোলাটায় আইছে একটা ভালো প্রস্তাব লাগিয়া ঠিক আছে একটু ভালোভাবে বুঝাই শুনাইয়া বলি হ্যাঁ না আর আসলে মানে আর কি কথা বলবো যাই হোক শোনো হ্যাঁ তুমিও আমার না না করতে আছো আর তোমায় তো মানে তোমার যে না না হেও না 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 মানে এই দুই নানার মাঝখানে পড়িয়া আমি তো চাইতে যাইতে আছি তুমি আর না না করিও না আমার না না আমার কথাটা হচ্ছে কি আমি তো তোমার নানারে বিয়ে করবো না নানার কথা শুনলে যদি তুমি আমার ক্যান্সেল করিয়ে দাও লাভটা কি আমি তো বিয়ে করবো তোমারে বিয়ে করতে চাইলো কি তোমার নানারে না তুমি একটু হ্যাঁ বলো প্লিজ এবার আমার একটা কথা শুনুন হ্যাঁ ভালো ভালো আপনি আমাকে মাফ করেন প্লিজ আমাকে মাফ করেন আমাকে যেতে দিন আপনি থাকেন আপনার প্রকৃতি আপনার খোলা আকাশ খোলা বাতাস সব কিছু একা একা খান আমি একা খারা 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 তুমি শেষ শেষ করিয়া যাও তুমি যদি চলে যাও তাহলে কিন্তু তোমার মৃত্যু হইবে মৃত্যু আমি মৃত্যু বরণ করব তুমি একটু হ্যাঁ বলো তুমি যদি না কও এই আজানের সময় কইতে আসি এই চাইয়ে দাও ভালো করে চাইয়ে দাও এই এই যে দেখতে তো জল কিন্তু এতটুক জল না মোর মতো তিন সেন্টি আমি ডুবে ডুবে যাইবে লাগর পাবো না নিচেও লাগর পাবো না উপরেও লাগর পাবো না শোনেন বর্গে বর্গে যাবো মুই আপনি যাবেন সাঁতার কেটে চলে আসবেন হ্যাঁ সিম্পল ইস্যু আরে মুই তো সাঁতারও জানি না কি বলেন এত বড় একটা মানুষ তার উপরে বরিশালের মানুষ আপনি সাঁতার জানেন না কোয়াও কি তুমি দেখাও বলছো না এই যে কারণে এই যে কেমবে কেমবে মুই হাত রাই উঠবো মোরে কিছু বুঝি না আরে নারীর মন আরে কোথায় কোথায় বুঝি নাই বুঝি নাই আমার দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়ার সবাই বলে শোনার সময় নাই বাহার তুমি কি পশু ডাক্তার এনিমেল খান্ডে দেখছো দেখছি তো একটু আগে আমার লোকের দেখা হইলো খুশিতে আমার 10টা টাকাও দিয়ে গেল আচ্ছা ভালো কথা এনিমেল খান নাকি তোমার আম্মা মানে সাহেবিবি রে
রানী ক্ষেত বেক্সি মেরে দিছে শালার পুত তোমার এত বড় একটা মিছা কথা কয় গেছে মিছা কথা না তো সত্যি 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 তিন সত্যি সবই সত্যি তোমার মা বেক্সিং খাওয়ার পরে এখন এক প্রকার অসুস্থ ফিল করতেছে শুয়ে রইছে না তবে আমার এলিমিন খা যেটা কইলো সেটা লইগা কয়েক ঘন্টা ঘুমাইলে উনি ঠিক হয়ে যাবে বাহার বিষয়টা কি তোমার বোন আসল জানছে না জানলে আমি জানাই দেব না অসুবিধা কি তাহলে তো সব শেষ ফাইনাল আমি এখনই যাইতেছি তোমাগোর নামে থানায় অনেকটা যায় মামলা করুম তুমি পাঠাইছো অ্যানিমেল খান আমার আম্মারে যেন রানী ক্ষেতের ভ্যাকসিন মারে হ্যাঁ একদম ফার্স্ট অ্যাটেম্প টু মার্ডার জিডি তারপর অ্যাটেম্প টু মার্ডার কেস খারাপ সুরমা বসো তো ঠান্ডা মাথা কথা কও তুমি যদি মনে করো যে এই মামলাটা দাও তাহলে পরে তো ঠিক হবে না তারপরে এটা হচ্ছে ফলস মামলা আরে ভাইরে মনে করো মামলাটা তুমি দিলা তাহলে পরে মামলা চালানো কেমনে আমার আব্বা যে কিপটেট কিপটেট ঠিকই 10টা টাকা দিব মামলা চালানোর জন্য তুমি জানো না প্রথমে যাইতে উপজেলা কোর্ট তারপর জজ কোর্ট তারপর হাইকোর্ট এতগুলো জীবন করে যে কোর্টে যাওয়া লাগবো এক পয়সা কি আমাকে আছে আমার আব্বা আমাকে দিব এই মামলা চালাতে না পারে তো না খেয়ে মরবো তার চেয়ে বরং ভাই একটা কথা শুনো আমার কাছে 10টা টাকা আছে টাকা 10টা রাখো রেখে মাথাটা ঠান্ডা করো এক শর্তে মাফ করতে পারি শর্তটা কি তাহলে পরে কও শর্তটা হলো কাউরে বলতে পারবো না যে অ্যানিমেল খান আমার আম্মারে রানী ক্ষেতের ভ্যাকসিন মারছে ঠিক আছে আমি কাউরে বলবো না কিন্তু আমি গান তো করতে পারবো গান করতে পারবা কিন্তু কি গান করবা আমার আম্মারে নিয়ে গান করবা না না আমি আমার দুঃখ নিয়ে একটা গান করতে করতে খালি আইটে আইটে যাবো ঠিক আছে আমার দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়ার সবাই বলে আমার দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়ার সবাই বলে ভাই সাহেব একটি কাঙ্ক্ষিত ঘটনা ভাগ্যের কি নির্মম পরিহাস রাখে আল্লাহ মারেকে ছায়াবিবির যোগ্য পুত্র সুরমা আমাকে মারার জন্য এনিমেল খানকে তৈরি করেছিল একটি রানী ক্ষেত বেক্সিম মেরে আমাকে মেরে ফেলবে কিন্তু উল্টা একটা কাজ হয়ে গেছে উল্টা এনিমেল খান যেটা করছে সেটা হচ্ছে ছায়াবিবিকে ভ্যাকসিন মেরে দিছে কি ব্যাপার বাহার তুমি না একটু আগে আমারে বললা যে তুমি আম্মারে নিয়ে কোনো গান টান করবো না কিছু বলবো না এখন তো তুমি মাইকে অ্যানাউন্স করে সব বেড়াইতেছো না না আমি বাবু বলছিলাম নাকি বলছো না তুমি আমার আম্মা এখানে অপমানিত হবে না তাইলে তাহলে আলাজিবলা দিয়ে একটা বেড়ে গেছে আবার মাফ করে দিয়ে রে ভাই আমি গান গাই দিছিলাম আমি গানই থাকি শোনো এক নদীর কাহিনী সে নদীর প্রাণ ছিল জোয়ার ছিল ও আহ তবু নদী পেল না গো মোহনার তুই ফুলের ডাল বাংচুস কিলে চাচা বিশ্বাস করেন আমি ইচ্ছা করে ভাঙি নাই ওইছে কি নানান টেনশনে হারা শরীরে রক্ত খালি না পাইতেছে আর আর তো খালি নিষ্পিস নিষ্পিস করতেছে উন দিয়ে আসতেছিলাম তো মনের বলে কখন যে ওটা ভেঙে হলাছি আমি টেরি পাই নাকি এখন তো মনে হচ্ছে আমার আত্মহত্যা করে নাকব থাক 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 আর আত্মহত্যা করতে হইব না আত্মহত্যা হন আর যদি আত্মহত্যা করছ তোর আমি একটা পরামর্শ দিতাছি কি পরামর্শ জানো তোর কাছে আমি বাড়ি ভাড়া বাবদ যত টাকা পাই এই টাকাটা একটা খামের মধ্যে ঢুকায় রাখবি ওইখানে লিখবি বাড়িওয়ালার ভাড়া এখানে রাইখা দিয়েছি হেলোয়ে লইব আর একটা জায়গায় লিখবি আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না বুঝছস সাসা আপনি তো সাংঘাতিক স্বার্থপর মানুষ দেখতেছি আপনি প্রথম কতটা শুনে আমার মনে হইলো কি যে আপনি আমাকে মেলা ভালোবাসেন পরে কতটা মনে হইতেছে কি যে আমি এখনই হিনকে নাপ দিয়ে আত্মহত্যা করি আমার ছাদের তন লাভ দিয়া পড়লে তোর কি হবো জানাস তোর হাত ভেঙে যাবো তোর পা ভেঙে যাবো তুই তো মরবি না তাহলে তোর অবস্থাটা কি খারাইবো যজ্ঞা আমি যে জন্য আইছি ওই আমার ভাড়াটা দিয়ে দে ভাড়াটা দে ভাড়া চাচা আমার ভাড়া তো আমি সলমান ভাইয়ের কাছে দিয়ে দিছি হে ফিরে আসুক দিয়ে দিবনি ইস রে মর জ্বালা
ওর কোন সময় কোন সুলেমান আইব এই সময় আমার ভাড়াটা আমারে দিব যেই ভাড়াটিয়ার কাছে আমি যাইতেছি হে কইতেছে আজ না কাল না পরশু এরকম করলে আমার চলবো আমার চলবো এরকম করলে তোকে কথা কি মনে হইতেছে জানোস মনে হইতেছে আমার এই বাড়িটা বানাইতে কোনো খরচা উচ্চা হয় নাই জিনে আয়া এই বাড়িটা বানাই দিয়ে গেছে ওই বেটা সময় মতো আমার টাকাটা দিবি এই দেহাটা যদি সে দেখলেনি আল্লাহ আটকে টেনে চলে গেলেন নি